খরচা করতে হবে না, আমি আছি, দু হাজার টাকা দিয়ে দিচ্ছেন, তা সত্ত্বেও এটা আমাকে বিশ্বাস করতে হবে, তা সত্ত্বেও হিন্দু মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের করে ধরেছে, ইভিএম মেশিনকে ম্যানিপুলেট করে ভোটটা ট্রান্সফার হয়েছে, তারপর থেকে সাগর থেকে শুরু করে সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা আছে, তার কাছে গিয়ে 2 লক্ষ টাকা তার মার হাতে ঢুকেছে। বাবা তো বাবা তাই কেন চেয়ারম্যানকে পরিবর্তন করল না, বাবা ছেলের মধ্যে রেখে গেছে। আবার আমি আপনাদের কাছে বলি, কয়েকদিন আগে দেখছিলেন যাদবপুরে একটা কনফারেন্স হচ্ছিল, নোবেল জয়ী নবমূর্ত সেন, যাকে ওরা স্বীকার করে না বিজেপি, একটা ভারতীয় জঘন্য পার্টি, ওরা ভারতীয় জনতা পার্টি না, বলছে জয় শ্রীরাম বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়, পরের জন্য শ্রীরাম ব্যবহার হয় না। আমি আমার নাতিকে জিজ্ঞাসা করেছিলাম যে মা তুমি কোন দেবীকে সব থেকে ফেভারিট, মা দুর্গা, মা দুর্গার সঙ্গে অন্য কারো তুলনা হয় না, মা দুর্গাকেই অকাল বোধন করে রাম পুজো করেছিলেন শরৎকালে, সেটাই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সহজ উৎসব হয়। আজকে রামের কথা বলে এই যে জঘন্য একটা কালচার তৈরি করার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে সারা বাংলার মানুষ করছে আজকে, এটা আমি বলছি না, আমি 21 জুলাইয়ের তাৎপর্য কেন বলছি, আজকে হয়তো সেদিন আমরা সাফল্য পাইনি, কিন্তু তার আজকে অত্যাচারী স্বৈরাচারী বামফ্রন্টের যে বীজটা বপন হয়েছিল সেটা 1993 সালের 21 জুলাই, আজকে তার ফল আমরা পাচ্ছি, আজকে বাংলায় শান্তি ফিরে এসেছে। আজকে আমরা কেন বলছিলাম প্রাথমিক স্তরে, কারণ 2005 সালে এসে বাংলার যুবরাজ পুতুলে বরচাস করেছেন, প্রাথমিক স্তরে ইংরেজি তুলে আমাদের ভুল হয়েছিল, তাহলে পুতুলে বরচাসের 12 বছর হয়ে গেল, আমরা 12 বছর আগে বলেছিলাম যে প্রাথমিক স্তরে আমরা ইংরেজি চালু করতে হবে। তাই আজকে আমি আপনাদের কাছে বলি তাৎপর্যের কারণ কি, সেদিন আজকে যে আমরা সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে আজকে ভোটাধিকার প্রয়োগ করছি, আজকে মানুষ যে গণতান্ত্রিক অধিকার পেয়েছে সেটা কিন্তু 21 জুলাই তার বীজ রোপণ হয়েছিল, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে আজকে। তাই আপনাদের কাছে বলি আপনাদের সংযমের পরিচয় দিতে হবে, আজকে প্রয়োজনায় পড়া দেবেন না, কে কি বললো দরকার নেই। আরেকটা বলি, অনেকে দেখছি কেন কেন হলো কাঠপানি হয়েছে কেন, আরে আপনি কাঠপানি খেলে ভয় পাবে, আমি কাঠপানি খেলিনি, আমি ভয় পাবো কেন, আমার সততা যদি থাকে। আপনি মানুষের জন্য কাজ করতে এসছেন, মমতা ব্যানার্জি সারাদিন পরিশ্রম করে জন্ম থেকে মৃত্যুবদ্ধ প্রকল্প ঘোষণা করেছেন সব মানুষের কাছে, যাতে তার উপযোগিতা পৌঁছে দেওয়া যায়, আর আপনারা কাঠপানি খাবেন আর আমার দল করবেন, মমতা ব্যানার্জির অনুগামী বলবেন, সেটা আমরা স্বীকার করি না, করবো না, তাতে আমাদের দল ছোট হয়ে হোক, কিন্তু যারা কাঠমানি খেয়েছেন তারা তাদের দায়িত্ব তারা পালন করবে, আমরা তাদের দায়িত্ব নেব না। আজকে আমি তাই আপনাদের কাছে বলি যে মমতা ব্যানার্জি সাহসিকে আছে, কোন দলের নেত্রীর ক্ষমতা নেই যে এই কথা বলার অধিকার আছে, আসল কথা তিনি সব তিনি সেই কথা বলতে পারেন আজকে। তাই আপনাদের কাছে বলি 21 জুলাই যে তাৎপর্য কি তাৎপর্য বলুন তো, সেদিন সেই ক্ষমতায় শাসক দল বামপন সরকার ওদের ক্ষতিপূরণের কথা বলেনি, ওদের সমবেদনা জানায়নি, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা সব শহীদের পরিবারের পাশে গিয়ে মমতা ব্যানার্জির বার্তা পৌঁছে দিয়েছিল যে শহীদরা তৃণমূল কংগ্রেস যতদিন বেঁচে থাকবে, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে ততদিন এই শহীদদের পরিবারের পাশে আমরা থাকবো। আজও 26 বছর হয়ে গেছে, এটা শুধু বাংলা বা ভারতবর্ষে নয় সারা পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত, এই 26 বছর ধরে আজকে এই শহীদদের পরিবারের পাশে আছে, মাধ্যমে ভোট চাই এই আন্দোলনের স্বাস্থ্যতা নিয়ে, সেই আন্দোলনের স্বামীর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন আপনারা, আপনাদের প্রাণবায়ু নিয়েই তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসছে 21 জুলাই, দিচ্ছে ডাক মানুষ পথে পথে ধর্মতলায় ডাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভাকে সফল করতে আপনাদের যোগদানের জন্য আমি বিনম্র চিত্তে নতমস্তকে আপনাদের কাছে করজোড়ে আহ্বান করি। আপনারা ছাড়া সে সভা সফল হবে কি করে, আপনারা চলুন পথে পথে ট্রেনে করে রাজপথ ভরিয়ে দিতে, বলুন ছিলাম আগে মমতাদির সাথে, থাকব আমরা মমতাদির সাথে, আছি আমরা মমতাদির সাথে, উন্নয়নের সাথে, মানবতার সাথে, নৈতিকতার সাথে, সকল ধর্মের মানুষের সাথে, ন্যায়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়ের সেই কুড়ে ঘরের পথের সামনে আমরা আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভয় নেই, আমরা তোমার সাথে আছি। আপনাদের সেই বার্তাটুকুই শুধু চাই, চাই গো সেই সম্মিলিতভাবে তার সেই সভায় যোগদানের। কাতর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে বিধানসভা তৈরি হবে। পার্লামেন্ট সরেন, যে জন্মায় আর যে মরে তার সমস্ত পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে দিয়েছেন। আমি আমার বিধায়ক শ্যামল মণ্ডলকে ভিতরে বই গুলি বর্ষণ করেছিল এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে যেটা আলোচনা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে একটা শান্তিপূর্ণ মিছিলে পৃথিবীর কোন জায়গাতে ভারতবর্ষের সংবিধানে যেটা লেখা আছে সেই আন্দোলনকে স্তব্ধ করতে গেলে হয় রাবার বুলেট চালাতে হয় নয়তো জলকামান ব্যবহার করতে হয়। সেই জলকামান এবং রাবার বুলেটের পরিবর্তে সত্যিকারের রাইফেল চালিয়ে সেদিন 13 জন যুবককে নৃশংসভাবে হত্যা করেছিল ধর্মতলার মাঠে। এবং সেইটাকে কেন্দ্র করে প্রতি বছর আমাদের নেত্রী সেই সমস্ত পরিবারের প্রত্যেকটা ছেলেকে চাকরি দেওয়া হয়েছে। এবং যারা আহত হয়েছিল আমাদের সোনারপুরের কবির ঘোষ, আমাদের নারায়ণপুরের জাহাঙ্গীর লস্কর, সৈদুল্লাহ নামটা বললে ওর পায়ে গুলি লেগেছে, আমাদের কবির ঘোষের হাতে গুলি লেগেছে, বহু মানুষ সেদিন তারা নিহত হয়েছিল, আহত হয়েছিল। এবং সেটাকে কেন্দ্র করে আজও আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা বছর ধর্মতলার মাঠে সেই শহীদ স্মৃতি দর্পণে আমাদেরকে নিয়ে আমরা সেখানে যাই। আমি বলবো যে একটা কালো মেঘ ঘনীভূত হয়েছে পশ্চিমবাংলা আকাশে বাতাসে, ভারতবর্ষের আকাশে বাতাসে আমরা দেখতে পাচ্ছি। আজকে সিপিএম কংগ্রেস আজকে তারা এক হয়েছে বটে, কিন্তু যে নির্বাচনটা গেল সেই নির্বাচনে সিপিএম বিজেপির কাছে বিক্রি হয়ে গেল। প্রায় 500 কোটি টাকার ডিল হয়েছিল, 500 কোটি টাকার ডিল হয় সিপিএম এবং বিজেপি নেতাদের মধ্যে। তার ফলে সিপিএম এর যে পার্সেন্টেজ ভোট তারই প্রায় 35% ভোট বিজেপি বাড়ছে পড়ার জন্য। আমরা আজকের এখানে আমাদের বিজেপিরা এখানে আপনি কিছু ভোট তারা পেয়েছে। আমি যেটা বলবো যে কেন্দ্রের যে সরকারটা আছে সেই সরকার 25 রকম জিনিসের দাম বাড়িয়েছে যে বাজেট তৈরি করেছে, এবং 5 রকম মাত্র জিনিসের দাম কমিয়েছে, মাত্র 5 রকম পেট্রোল ডিজেল রাসায়নিক সার 14টা নিত্যপ্রয়োজনীয় জিনিসের সমস্ত দাম তারা বাড়িয়ে দিয়েছে। তা ভোটের পরে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী।